এই মন্দিরটা বহু পুরানো জাগ্রত ভোলে বাবার মন্দির। এই মন্দিরে যে যা প্রার্থনা করে তার প্রার্থনা সম্পূর্ণ পূরণ করেন ভোলে বাবা। এই মন্দিরটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত জলেশ্বর শিব মন্দির। অনেকেই এই মন্দিরে এসে বাবার কাছে প্রার্থনা করে আবার এসে বট গাছে ইট বেঁধে যায়। তার প্রার্থনা সম্পূর্ণ হলে তারা পুজো দিয়ে আবার ইট খুলে দেয়। এই মন্দিরে আমরা দেখেছি অনেকেই অনেকেই শুয়ে দণ্ডি কাটছে, তাদের ইচ্ছা সম্পূর্ণ হওয়ার পরেই বাবার কাছে এসে দণ্ডি কেটে পুজো দিয়ে যায়। এই মন্দিরে সারা বছরই পুণ্যার্থীরা আসে, বিভিন্ন জায়গা থেকে পুজো দিতে আসে বাবার চরণে। চৈত্র মাসে এই মন্দিরের পুকুর থেকে ভোলে বাবাকে উত্তোলন করা হয়, তখন বড় করে মেলা হয় এই মন্দিরে, তখন প্রচুর মানুষের ভিড় হয়। তাছাড়াও শ্রাবণ মাসেও এই মন্দিরে বহু পুণ্যার্থীরা আসে পুজো দিতে। এই মন্দিরটি হচ্ছে জলেশ্বর শিব মন্দির। চৈত্র মাসে এই মন্দিরের পাশে বড় মাঠ আছে, সেই মাঠে বড় মেলা হয়। বন্ধুরা তোমরা চাইলে এই মন্দিরে আসতে পারো পুজো দিতে ভোলে বাবার। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরবর্তী ভিডিও দেখা হবে।